করোনা প্রতিরোধে সারাদেশের মতো বগুড়াতেও চলছে কঠোর লকডাউন আজ বৃহস্পতিবার প্রথম দিনের শহরে বিভিন্ন সড়কে সেনাবাহিনী বিজেপি এবং পুলিশ বাহিনীর টহল শুরু করেছে সকাল থেকেই তবে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান না খুললেও কিছু ভ্যান এবং মানুষ চলাচল করছে আইন শৃঙ্খলা বাহিনী পথচারীদেরকে সতর্ক করছেন ফলে মানুষের চলাচল অনেকটাই কমে এসেছে এছাড়া মানুষকে সতর্ক করার জন্য শহরে মাইকিং করছে আইনশৃঙ্খলা বাহিনী জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় বগুড়ায় করোনায় পাঁচজন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন একশো জন এদিকে বগুড়া থেকে কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি